আমার আজকের রেসিপি চিকেন রোগান জোশ। এটা একটা অথেন্টিক কাশ্মীরি রেসিপি। এটা সাধারণত মাটন দিয়ে করা হয়, কিন্তু আমি আজকে এটা চিকেন দিয়ে ট্রাই করলাম, খুব সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটা কুচি করে নিয়েছি। এবার প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে মিনিট 2-3 ধরে মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে একটু ভেজে নেব। মিনিট 2 পরে এটা এভাবে ঠিক ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে দেব। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার কারণ এতে গ্রেভিটা থিক হবে না, কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে। এবার আমি একটা মিক্সিং জারে 1/2 কাপ টক দই, 3 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, 1 টেবিল স্পুন ড্রাই জিঞ্জার পাউডার আর ওই ব্রাউন অনিয়নের পেস্ট, আর নিয়েছি 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো আমি একটা খুব মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবারে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে দিলাম প্রায় 1 কাপ মতো তেল আর 2 টেবিল চামচ ঘি। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে। অ্যাকচুয়ালি পার্সি ভাষায় এই রোগান কথাটা অর্থই কিন্তু তেল বা ঘি। তো যাই হোক, তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি এতে একটা বড় এলাচ একটু থেতো করে আর 3-4 লবঙ্গ আর 1/2 চামচ মতো জিরে আর 1/2 টিস্পুন হিং এটা ফোড়ন দিলাম। এবারে নাড়াচাড়া করে 4-5 রসুনের কোয়া একটু কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। এটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন। যেহেতু আমি আগে থেকে কিছু দিয়ে ম্যারিনেট করিনি, তো এই নুনটা চিকেনটাকে আগে নুনটা যেতে সাহায্য করবে। তো আমি স্বাদমতো নুন দিয়েছি, আমি দিয়েছি 1 টেবিল স্পুন মতো নুন। এবারে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলটাও শুকিয়ে গেছে, 2 মিনিট পরে দেখা যাবে। আর হ্যাঁ, শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু এই হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে সব মশলা মিশিয়ে, মরিচ গুঁড়ো, জিঞ্জার পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম না, তো সেই পেস্টটা আমরা এই চিকেনের মধ্যে এবারে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে এই পেস্টটা নাড়াচাড়া করে নেব মিনিট 2-3 ধরে। মিনিট 3-1 পরে দেখা যাবে যে এই চিকেনটা থেকে যে এভাবে করে তেল বেরিয়ে এসছে, তার মানে খুব ভালোভাবে এটা চিকেনটা কষে গেছে। এবারে এর মধ্যে আমি দেব 3 কাপ মতো জল, মানে প্রায় 500 মিলিলিটার মতো জল। আর এই সময় এখানে কিছুটা নুন দিয়ে দেবো, এটা গ্রেভিটার জন্য। আমিও দিয়েছি, এখানে দেখাতে ভুলে গেছি, আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছি। দিয়ে এটা 15 মিনিটের জন্য একদম কম আঁচে রেখে দেবো চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার মিনিট 15 পর ঢাকাটা খুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 5 ঢাকা দিয়ে। 5 মিনিট পর ঢাকা খুলে আমাদের চিকেন রোগান জোশ রেডি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা ঠিক এই যে এরকম পাতলা হবে, খুব ঘন কিন্তু এটা ঝোল হয় না। আপনার বাড়িতে একবার এটা ট্রাই করে দেখুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা সাধারণত এই রোগান জোশ সাধারণত রুটি, পরোটা, নান, কুলচা, পোলাও এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবার তো এটা সার্ভ করে দেওয়ার পালা। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফার্দার নোটিফিকেশন পেতে রান্নার বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন।